মনির খানক জেললে প্রেরণ করা হয়েছে। মনির খান সেগী মনির খান অঞ্জু দর্জির হত্যাকাণ্ডর সঙ্গে নাম হাঙুর খা অঞ্জু দর্জির প্রেমিক মনির খান হয়। এই ঘটনা সংঘটিত হয়েছিল পূর্বাসা এপার্টমেন্টত, সকলের নিশ্চয় মনত আছে। অঞ্জু দর্জী নামের এগারী যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছিল, বোকাজানের যুবতী আছিল। আর অঞ্জু দর্জীর মৃতদেহ উদ্ধার হওয়ার সময়তে গোটাই ঘটনাটি রহস্যর সৃষ্টি হয়েছিল, কারণ উয়লি গেছিল মৃতদেহ। ঘটনা আরম্ভণি হয়েছিল এনে ধরনের, মনির খানে ফোন করেছিল তেওঁলোকে থকা ফ্ল্যাটটোর মালিকর ঘরলে। মালিকলে ফোন করে কৈছিল যে অঞ্জুর তেও খবর পোৱা নাই, আজি বহুদিনে হল, 13 দিন মানে হল, গতি গই খবর লবলে। মালিক আহিছিল, অর্থাৎ সেই ফ্ল্যাটর স্বত্বাধিকারী আহিছিল পূর্বাশা এপার্টমেন্টলে। আহি তেওঁলোকে প্রত্যক্ষ করেছিল উয়লি যাওয়াটা মৃতদেহ। ঘটনার গতি লৈছিল, আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল, তদন্ত আরম্ভ হয়েছিল। কিন্তু মনির খান পলাতক অবস্থাত আছিল, আর কিছুদিনের পিছত মনির খানে আত্মসমর্পণ করেছিল। এটা কথা হয়েছে পূর্বাসা এপার্টমেন্টর সিসিটিভিত কিন্তু একো আবদ্ধ নাছিল। মনির খান কোন সময়ত উলাই গেছিলে, কেতিয়া উলাই গেছিলে, কেতিয়া সোমাইছিলে, অঞ্জুয়ে সেইকেইদিনত উলাইছিল নাই, তেনেকুৱা ধৰণৰ কোনো সিসিটিভি ফুটেজ আৰক্ষীৰ হাতত নপৰিল। ফৰেনসিক দল ঘটনাস্থলীত উপস্থিত হল, আৰক্ষীৰ দল উপস্থিত হল, আৰু এটা সময়ত মনির খানে আহি আত্মসমৰ্পণ কৰিলে। আত্মগোপন কৰি থকা মনির খানে আত্মসমৰ্পণ কৰাৰ লগে লগে মনির খানক সোধা পোছা আৰম্ভ হল। মনির খানে আত্মগোপন কৰিছিল কিন্তু গুৱাহাটীত। এগৰাকী ৰাজনৈতিক নেতাৰ আশিক ধন্য হৈছে মনির খান। মনির খানৰ সম্পৰ্কীয়তা, মনির খান বিবাহিত, মনির খান সন্তানৰ পিতৃ। লিভিনত আছিল অঞ্জু দর্জী আৰু মনির খান। এতিয়া কথা হৈছে ঘটনা কি ঘটিছিল। মনির খানক যেতিয়া আদালতলৈ লৈ যোৱা হৈছিল, তেতিয়া মনির খানে কৈছিল যে অঞ্জুক তেওঁ হত্যা নাই কৰা। তেওঁ কান্দিও উঠিছিল, তেওঁ কৈছিল যে অঞ্জুক মই হত্যা নাই কৰা, মই ভয়তেহে পলাই আছিলোঁ, অঞ্জুক হত্যা নাই কৰা, কাৰণ মই আৰু অঞ্জুয়ে পাৰ্টি কৰিবলৈ তেওঁলোকে এখন বাৰলৈ গৈছিল, সুৰাপান কৰিছিল, নিশা আহি কাজিয়া হৈছিল। তাৰপিছত মনির খান ওলাই গৈছিল, আর যেটা মনির খান রুমলে উভতি আহিছিল, তেতিয়া অঞ্জুক শীঘ্র অবস্থা উদ্ধার করেছিল। মনিরে ভয় খাইছিল, অঞ্জুর মৃতদেহ আনি তেও বিছনাত পেলাইছিল, আর তারপরে তেও অন্তর্ধান হয়েছিল ভয়তে। সেই ভাষ্য আছিল মনির খান আদালতলে লৈ যোৱাৰ সময়ছোৱাত। সোধা পোছা কৰি থকা হৈছিল, আর জেরাটো কিন্তু মনির খানে এতিয়ালৈকে হৈ নাই কৰা যে এয়া হত্যাকাণ্ড, আৰু সেই হত্যাকাণ্ড সংঘটিত কৰিছে মনির খানে বুলি এতিয়ালৈকে মানি লোৱা নাই হত্যাকাণ্ডৰ কথা। এতিয়াও অপেক্ষাত আছে মনির খান, লগতে অঞ্জু দর্জীর পরিয়ালবর্গ মরণোত্তর পরীক্ষার রিপোর্টর বাবে, বা ফরেনসিক দলে ঘটনাস্থলীত কি পালে। এতিয়ালৈকে সেই কথাবোৰ স্পষ্ট নহয় যে ফরেনসিক দলে ঘটনাস্থলীত কি পালে, পোস্টমর্টেম রিপোর্ট এতিয়ালৈকে পোৱা হোৱা নাই। গতিকে গোটেই কথাখিনি নির্ভর করব ফরেনসিক দলের রিপোর্ট আর পোস্টমর্টেম, অর্থাৎ মরণোত্তর পরীক্ষার রিপোর্টের উপর। কিন্তু মনির খানক জেললে প্রেরণ করা হয়েছে। মনির খানক জেললে প্রেরণ করার লগেলগে হয়তো এটা গোটেই কথাবোৰ এয়া এক হত্যাকাণ্ড হব পাৰে বুলি সন্দেহ করব পাৰি, কিন্তু আত্মহত্যাও হব পাৰে, সেয়া নির্ভর করব ফরেনসিকর রিপোর্ট আর মরণোত্তর পরীক্ষার রিপোর্টের উপর। কিন্তু অঞ্জু দর্জীর পরিয়ালের দাবি যে হয়তো ম্যানেজ হব পাৰে নেকি, আরক্ষী ম্যানেজ হব পাৰে নেকি, মরণোত্তর পরীক্ষার রিপোর্ট ম্যানেজ কৰিব পৰা যাব নেকি, এনেকুৱা ধৰণৰ কিছু সন্দেহজনক প্রশ্ন উত্থাপন করেছে অঞ্জু দর্জীর পরিয়ালবর্গ। কারণ অঞ্জু দর্জীর পরিয়ালের এটাই অভিযোগ, মনির খানের সঙ্গে অঞ্জু দর্জীর যে সম্পর্ক আছিল, সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট তর্ক বিতর্ক কাজিয়া আছিল, আর তেওঁলোকৰ মাজত ইমানেই কাজিয়া হৈছিল, অঞ্জুয়ে তেওঁক বিবাহ কৰিবৰ বাবে এটা প্রেসার দিছিল বুলিও পরিয়ালবর্গই জানিবলৈ দিছে। গতিকে গোটেই কথাখিনি তদন্তৰ শেষত পোহৰলৈ আহিব, এতিয়ালৈকে কিন্তু একো কথাই স্পষ্ট নহয়।